দেখা শুনে আমাকে ফোন করে পরিচয়
তাই তো যা বাবা, হে মধু বাবু, সবাই অপেক্ষা করে আছি বাবা। হে বাবা, আজ আমার সন্তানকে তোমার হস্তে তুলে দিয়েছি। তুমি আজকে রাত্রে আমার সন্তানকে তুমি ভালোভাবে দেখবে মা। আজ তোরা সারা রাত পাশা খেলে এই রাত্রি কাটাবি মা। এবার যে আমার যাওয়ার তাই তুমি শেষবারের মতো তুমি একবার উচ্চ সুরে একবার একবার আমাকে বাবুর ডাক্তার বাবা। আমার শাশুড়ি মা বলে গিয়েছে গোবধূ মা, চারটি রাতের মধ্যে তিনটি প্রহর চলে গেছে আর একটি মাত্র প্রহর আছে। পাশা যে কিভাবে খেলতে হয় আমি জানি না। ও তুমি জানো না বলি গো সুন্দরী কন্যা, আর কিভাবে যে পাশারি খেলা খেলতে হয় তা তুমি জানো না। ঠিক আছে প্রে, আজ তোমাকে আমি পাশারি খেলা তোমাকে আমি শিখিয়ে দেবো। তুমি সুন্দর ভাবে তুমি পাশারি দেখবি কেমন। Oh,
আর আমি Thank you.
আছে জল
আর তাই রন্ধন করো আমার বেহ। তুমি যা, ঠিক আছে প্রভু, আমি যে ভীষণ ক্ষুধা, তবে যাওয়ার সময় তোমায় আমি একটু কথা বলে যাই। আমার শাশুড়ি মা বলে গিয়েছে চারটি রাতের মধ্যে তিনটি প্রহর আছে, চারটি রাতের মধ্যে তিনটি প্রহর চলে গিয়েছে, আর একটি মাত্র প্রহর আছে। এই একটি মাত্র প্রহর আমরা সারা রাত পাশা খেলে জাগবো, তাই তুমি যে বলো ক্ষুধার্ত প্রভু। এই আমার কাছে শুনো ভাই, আমি যতক্ষণ না রান্না করে নিয়ে এসছি ততক্ষণ কখনো তুমি নিদ্রায় নিদ্রিত হবে না, কখনো যাবে না। আমি নিজে হাতে রান্না করে আসি, আমি তোমাকে নিজে হাতে ভোজন করাবো, ঠিক আছে? আমার